সালামু আলাইকুম আশা রাখি তোমরা সবাই ভালো আছো যা তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে ভাইয়া পর্যায় সারনির সবগুলো মৌলও কীভাবে ছন্দ ছন্দের সাহায্যে মনে রাখা যায় সেটা একটা ভিডিও দিলে ভালো হয় তো তোমাদের এই রিকোয়েস্টের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আমি নিয়ে আসছি এর আগে আমি পর্যায় সারণির উপর তিনটা ভিডিও দিয়েছিলাম একটা হচ্ছে যে পারমাণবিক ভর কিভাবে মনে রাখা যায় মাত্র চারটা নিয়ম মনে রাখলে তুমি ত্রিশটা মৌলের পারমাণবিক ভর মনে রাখতে পারবা আরেকটা ভিডিও দিয়েছিলাম আমি কত দ্রুত ইলেকট্রন বিন্যাস করা যায় অর্থাৎ যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস তুমি পর্যায় সারণের যে সেটা যত বড় মৌলই হোক তুমি বিশ সেকেন্ডের মধ্যে কীভাবে সেটা তুমি করবা সেটা একটা ভিডিও দিয়েছি আর আরেকটা ভিডিও দিয়েছি যে কোনো ধরনের ইলেকট্রন বিন্যাস ছাড়া একদম চোখ বন্ধ করে দশ সেকেন্ডের মধ্যে কি করে তুমি যে কোনো মৌলের অবস্থান অর্থাৎ সে কোন পর্যায়ে কোন গ্রুপে আছে সেটা নির্ণয় করতে পারবা এর উপরে তিন ভিডিওটা আমি দিয়েছি তো মোট তিনটা আমি ভিডিও দিয়েছি ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা যারা ভিডিওটা দেখো নি তারা দেখে নেবা তো যাই হোক আজকে আমি এটা চতুর্থ নম্বর ভিডিও পর্যায় পর্যায় সারণির উপরে এবং সর্বশেষ আমি আরেকটা ভিডিও দিব অর্থাৎ মোট পাঁচটা ভিডিও দিব আমি তো আজকে যে ভিডিওটা তোমাদের দিব সেটা হচ্ছে যে ছন্দে ছন্দে পর্যায় সারণি অর্থাৎ মোটামুটি তোমার একশো আঠারোটা মৌলেরই নাম তুমি ছন্দের সাহায্যে মনে রাখতে পারবা তোমরা ভিডিওটা এক একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা হ্যাঁ তাহলে যে জিনিসটা হবে যে তোমাদের একশো আঠারোটা মৌলের নামই মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ফার্স্টেই তাহলে আমরা গ্রুপ ওয়ান থেকে শুরু করি আমি আজকে তোমাদেরকে যেটা দিব যে এস ব্লক পি ব্লক ডি ব্লক এবং এ ব্লক চারটা ব্লককে আমি আলাদা আলাদাভাবে তোমাকে ছন্দের সাহায্যে বুঝিয়ে দিব তো ছন্দের মধ্যে প্রথম দিকে কিছু কমন ছন্দ থাকলেও আমার বিশ্বাস যে পরের যে ছন্দগুলো ডি ব্লক এবং এ ব্লক এগুলো টোটালি আনকমন এবং তোমরা মনে হয় না অন্য কোনো ভিডিওতে এই জিনিসগুলো পাবো আর কি তো ফার্স্টে আমরা এস ব্লক দিয়ে শুরু করি দেখো আমরা যে আমাদের যে ফার্স্ট যে ছন্দটা হবে প্রথম যে ছন্দটা সেটা হচ্ছে যে গ্রুপ ওয়ানের ছন্দ তোমরা খাতাতে সুন্দর করে গ্রুপ ওয়ানের মৌলগুলোর আগে লিখে নিবা তার আমার ভিডিওটাকে পজ করে সুন্দর করে গ্রুপ ওয়ানের মৌলগুলোর নাম মানে নামগুলাকে লিখে নিবা লেখার পরে আমার ছন্দটা তার নিচে নিচে লিখে নি ফেলবা ঠিক আছে তো শুরু করা যাক যে ফার্স্ট যে ছন্দটা সেটা হচ্ছে যে দেখো হেলি হে লি না কে রুবি সাজাবে ফুলে ক্লিয়ার মানে হেলিনে একজনের নাম হেলিনাকে রুবি সাজাবে ফুলে পুনর করে যে হেলিনার বিয়ে হয়ে হচ্ছে আজকে বিয়ে তো সুন্দর করে রুবি হেলিনাকে ফুল দিয়ে সাজিয়ে দিবে ঠিক আছে তাহলে আমরা কি লিখবো হেলি নাকে রুবি সাজাবে ফুলে ওকে আচ্ছা তাহলে এটা তো হয়ে গেল এখন আমরা দুই নম্বর গ্রুপে যাই দুই নম্বর গ্রুপে আমরা কি দেখব যে বিরিয়ানি মুগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ যেহেতু দেখো হেলিনার বিয়ে এই জন্য তাকে সাজানো হচ্ছে বিয়ে বাড়িতে অনেক খাবার হয় তো সেই হিসাবে তোমার বিরিয়ানি মোগলায় কাবাব সরিয়ে বাটিতে রাখ ঠিক আছে তাহলে আমরা কি বললাম বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ ওকে তোমরা সুন্দর করে এই দুই নম্বর গ্রুপের নাম লিখবা মৌলগুলোর নাম লিখবা তার নিচে আমার ছন্দটা এই ভিডিওটা পজ করে সুন্দর করে লিখে নিয়ে নিবা ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে আমার এস ব্লকের মৌলগুলা কিন্তু হয়ে গেলো এস ব্লকের আরেকটা মৌল আছে সেটা হচ্ছে হিলিয়াম হিলিয়াম তো চলে গেল নিষ্ক্রিয় গ্যাসে তো আমরা যখন নিষ্ক্রিয় গ্যাসের নাম পড়ব তখন আমরা এই হিলিয়ামের নামটা আমাদের ওইখানে চলে আসবে ক্লিয়ার তাহলে দেখো এখন আমরা তেরো নম্বর গ্রুপে যাই তেরো নম্বর গ্রুপে আমরা পি ব্লকে যাব পি ব্লকের মৌলগুলো আমরা দেখবো ছন্দের সাহায্যে কিভাবে মনে রাখা যায় তো দেখো ফার্স্টে আছে বোরন তাহলে আমরা এখানে বলতে পারি যে বাংলাদেশের আলমগীর বাংলাদেশের আলমগীর গেল, ইন্ডিয়ার তেল নিতে আমি আবারও বলছি বাংলাদেশের আলমগীর গেল ইন্ডিয়ার তেল নিতে ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এখন আমাদের চৌদ্দ নম্বর মৌল গ্রুপের মৌল আমরা শিখব তো চোদ্দ নম্বরের প্রথমে কি আছে কার্বন তাহলে আমরা কি বলবো যে কুয়েত সিটিতে গেলে সোনা পাবে ফিরে অর্থাৎ দেখা যাচ্ছে কারো স্বর্ণ হারাই গেছে তো আমি তাকে বলছি যে কুয়েত সিটিতে গেলে স্বর্ণ পাবে ফিরে এইভাবে সুন্দর করে মৌলগুলোর নাম লিখে ছন্দটা ওই প্রত্যেকটা শব্দ এই মৌলগুলার নামের সাথে সাথে মিলে তোমরা খাতাতে নোট করে ফেলবে ওকে আচ্ছা তাহলে দেখো এখন আমরা পনেরো নম্বর গ্রুপে যাবো পনেরো নম্বর গ্রুপে যাবো তো পনেরো নম্বর গ্রুপে কে আছে প্রথমে নাইট্রোজেন তাহলে আমরা কি বলবো যে নানির পোলা আসলাম সাব্বির বিশু গেল মস্কোতে নানির পোলা নানির পোলা কি হয় তোমার মামা হয় নাকি নানির পোলা মানে তো মামা তাহলে মনে করছে তিনটা মামা আছে তো নানির পোলা আসলাম সাব্বির বিশু গেল মস্কোতে ঠিক আছে আমরা এইভাবে মনে রাখবো তাহলে এটা গেল আমার পনেরো নম্বর গ্রুপের তাহলে এখন আমরা যাব হচ্ছে ষোলো নম্বর গ্রুপ ষোলো নম্বর গ্রুপের ফার্স্টে কে আছে অক্সিজেন তাহলে আমরা কীভাবে বলতে পারি এটাকে ও এস এস সিতে প লে আমরা প রে বলি ও এস এস সিতে পরে আমরা রেটা ইউজ না করে লে বলবো কারণ দেখো আমরা অনেক সময় বাচ্চাদেরকে আদর করে বই উলে 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 তো ওই লেটা আমরা এখানে ইউজ করবো ঠিক আছে তাহলে ও এস এস সি তে প লে এইভাবে আমরা ষোলো নম্বর গ্রুপের মহলগুলোর নাম মনে রাখবো আচ্ছা এরপরে আসা হচ্ছে সতেরো নম্বর গ্রুপ সতেরো নম্বর গ্রুপ হচ্ছে হ্যালোজেন তো হ্যালোজেনকে আমরা এইভাবে নাম করতে নামকরণগুলো করতে পারি কারণ হ্যালোজেনের প্রথমে আসা হচ্ছে ফ্লোরিন তাহলে ফুল ছিললে বুরু আবার আসবে তেরে ঠিক আছে মানে দেখা যাচ্ছে যে একটা বাগানের একটা বুরু মালি আছে তা তুমি বাগানে ফুল ছিঁড়তে গেছো তো তুমি তোমার বন্ধু তোমাকে বলছে যে ফুল ছিঁড়লে বুরু আবার আসবে তেরে মানে তুমি যদি ফুল ছিঁড়ো তাহলে বুরু আবার তেরে আসবে ক্লিয়ার আমাদের সর্বশেষ যে গ্রুপটা আছে পর্যায় সারণীর এবং পি ব্লক মৌলের সেটা হচ্ছে আঠারো নম্বর গ্রুপ আঠারো নম্বর গ্রুপটা হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের গ্রুপ তাহলে নিষ্ক্রিয় গ্যাসের ফার্স্টে শুরু হচ্ছে হিলিয়াম দিয়ে তাহলে আমরা এই এখানে কী ছন্দ ইউজ করতে পারি সেটা হচ্ছে যে হেলি নিতু আর করিম যাবে রানীর আগে অর্থাৎ তারা কোথাও যাচ্ছে তো আমি বলছি যে হেলি নিতু আর করিম এই তিনজন হেলি নিতু আর করিম যাবে কার আগে রানীর আগে ক্লিয়ার তাহলে হেলি নিতু আর করিম যাবে আগে তাহলে দেখো আমাদের কিন্তু মোটামুটি এই পি ব্লক মৌলের যে ছত্রিশটা মৌল ছিল আর হিলিয়াম সহ সাঁত্রিশটা হিলিয়াম যদিও হচ্ছে তোমার এস ব্লকের তাহলে আমাদের এই ছত্রিশ এবং সাঁত্রিশটা মৌল আর এইখান থেকে তোমার তেরোটা তাহলে সাঁত্রিশ ষাট তেরো মোটামুটি পঞ্চাশটা মৌলে কিন্তু ছন্দ আমরা দিয়ে ফেলেছি তো এখন আমরা যে কাজটা করব। যে ডি ব্লক মৌল এবং এ ব্লক মৌল এই যে মৌলগুলো আছে এগুলো আমরা ছন্দে ছন্দে পড়ার চেষ্টা করব ঠিক আছে ওকে ফাইন তাহলে ডি ব্লক মৌলগুলোকে আমরা কিভাবে পড়বো এতক্ষণ আমরা এস ব্লক আর পি ব্লক মৌলগুলাকে কিন্তু আমরা গ্রুপ ওয়াইজ মুখস্থ করব মানে ছন্দ দিয়েছি আর এখন আমরা যে কাজটা করব যে ডি ব্লক মহলোগুলা যেভাবে আছে এটা আমরা পর্যায় ওয়াইজ মুখস্থ করব ঠিক আছে পর্যায় ওয়াইজ কারণ আমাদের তো গ্রুপ ওয়াইজ মুখস্থ করলে মাত্র চারটা করে পড়ছে তো পর্যায় ওয়াইজ মুখস্থ করলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে দেখো চার নম্বর পর্যায়ের যে ডি ব্লক মহলোগুলো আছে চার নম্বর পর্যায়ের ডি মৌল কে কে আসে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত আছে। এটা আমরা তাহলে কীভাবে মনে রাখব তাহলে এটা মনে রাখার জন্য দেখো যে সায়েন্স টিচার সায়েন্স টিচার ভুল করে সায়েন্স টিচার ভুল করে তাহলে সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান ঠিক আছে মানে একজন সায়েন্সের টিচার উনি কি করেছেন যে সায়েন্স টিচার ভুল করে মোবাইল ফেলে কলম নিয়ে ক্লাসে যান ক্লিয়ার তাহলে আমাদের কিন্তু দেখো এই চার নম্বর পর্যায়টা কমপ্লিট হয়ে গেল তাহলে এখন আমরা পাঁচ নম্বর পর্যায়ে যে ডি ব্লক মৌল আছে সেটা নিয়ে আমরা ছন্দ দিব দেখো ওয়াই দিয়ে ওয়াই দিয়ে আসলে বাংলায় ছন্দ মানে শব্দ বানানোটা একটু কঠিন এই জন্য আমরা ওয়াইয়ের বদলে আমরা ইউ ইউজ করতে পারি মানে ইউ লেখার জন্য আগে ওয়াই ইউজ করতে হয় না তো এর বাংলা কি। তুমি তাহলে আমরা এখানে বলতে পারি তোমার জরিনা তোমার জরিনা নীরবে মনটাকে রুমে রেখে পড়ছে এজি সিডি আমরা সাধারণত কি বলি পড়ছে তুমি যেটা করবা যে ছন্দটা মনে রাখার জন্য এখানে এ এ জায়গায় জি বলবা জি সিডি তাহলে ঠিক আছে দেখো আমাদের ছয় নাম্বার ছয় নাম্বার পর্যায়ের যে মৌলগুলো আছে তো এটা হাফ নিয়ে আমাদের শুরু তাহলে আমরা এটা কীভাবে শুরু করতে পারি ছন্দটা যে হাফ হাফ তেল তুলে এখন ডাব্লিউ দিয়ে বাংলা শব্দ মিলানোটা একটু মুশকিল এই জন্য আমি যেটা করেছি যে হাফ তেল তুলে তুলেতে ট্রান্সট্যান্ড হাফ তেল তুলে রেনি একজনের নাম ও আইরিন প্লেনে অস্ট্রেলিয়া উরাল মার্সেল ক্লিয়ার তাহলে হাফ তেল তুলে রেনি ও আইরিন প্লেনে অস্ট্রেলিয়া উরাল মার্সে উড়াল এই শব্দটা ছন্দ মিলানোর জন্য ইউজ করা হয়েছে আর মার্চেতে হচ্ছে এখানে মার্কারি আসবে ওকে তাহলে আমাদের কিন্তু দেখো ছয় নম্বর পর্যায়েটাও কমপ্লিট হয়ে গেল এখন আমরা দেখব হচ্ছে আমাদের সাত নাম্বার পর্যায়ে ডি ব্লক মলগুলা তো সাত নাম্বার পর্যায়ে ডি ব্লক মৌল কী রাদার ফোরিয়াম ফার্স্টে রাদার ফোরিয়াম শুরু হয়েছে তাহলে আমরা এটা কীভাবে ছন্দরা তৈরি করব। বা কীভাবে ছন্দরা তৈরি করবো দেখো রাদার রাদারফোর্ট দুলাবায়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছে রঙিন কাচে অর্থাৎ রাধার ফোট মহান একজন বিজ্ঞানী আমরা জানি যে উনি একটা পরমাণু মডেল দিয়েছেন তো উনি কি করছেন যে দুলাবায়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছে মেয়ে দেখছে রঙিন কাছে রঙিন কাছে মানে কি সানগ্লাস দিয়ে ঠিক আছে তো হয় না এরকম যে বাইরে হাঁটতে 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 অনেকে মেয়ে দেখে সানগ্লাস পরে খুব স্টাইল নিয়ে তো রাধার ফুটও তাই করছিলেন আর কি যাক এটা হচ্ছে ছন্দ মিলানোর জন্য আমরা এটা তৈরি করেছি যে রাধার ফোট দুলাবায়ের সাথে বাইরে হেঁটে মেয়ে দেখছে রঙিন কাছে তাহলে দেখো আমার কিন্তু ডি ব্লকের চারটা পর্যায়ে ছিল চারটা পর্যায়ের ছন্দে আমরা কিন্তু পেয়ে গেলাম তোমরা খুব সুন্দর করে ভিডিওগুলো পজ করে খুব সুন্দর করে খাতায় লিখে নেবে আমার বিশ্বাস যে এইভাবে তোমরা যদি মনে রাখো তোমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তো আমাদের এই ডি ব্লকটা কমপ্লিট হলো এখন আমরা যাবো হচ্ছে এ ব্লকে এ ব্লকে দেখো আমাদের যে মৌলগুলো আছে যদিও তোমার ল্যান্থানাম নাম এবং থরিয়াম এই তিনটা টি ব্লকের অন্তর্ভুক্ত কিন্তু আমরা এই তিনটাকে এই শাড়ি সারিয়াম অ্যাক্টেনাইট শাড়ির সাথেই পরে নেব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো যে ল্যান্থানামের ক্ষেত্রে আমরা এটা কী বলতে পারি ল্যান্থানাম শাড়ির যে পনেরোটা মৌল আছে এই পনেরোটা মৌলকে মনে রাখার জন্য আমরা কোন ছন্দটা ইউজ করতে পারি আচ্ছা এটা হচ্ছে তোমার ল্যান্থানামের নোংরা আমরা ফার্স্টে বলবো নোংরা ছেঁড়া পুরাতন তাহলে কয়টা শব্দ ইউজ করলাম নোংরা ছেঁড়া পুরাতন লঙ্গি পরে স্বামীম ইউরোপ গেল তার ডায়রিয়া হলো ঠিক আছে আমি আবারও বলছি নোংরা ছেঁড়া পুরাতন লঙ্গি পরে স্বামীম ইউরোপ গেল তার ডায়রিয়া হলো আর তার আয়ু লুট হলো আচ্ছা দেখো ডায়রিয়া হয়েছে ডায়রিয়া হওয়ার পরে ডায়রিয়া হলো আর আর তার তার আয়ু এখন আয়ু মানে কি আয়ু মানে হচ্ছে কি তার বয়স বা দেখা যাচ্ছে যে তার বয়সে ধরি যে তার বয়স লুট হলো একদম ডায়রিয়া হয়েছে তার আয়ু কমে গেছে আর কি সুধার কথা বলতে গেলে যে এই স্বামীম এই নোংরা ছিঁড়া পুরাতন লঙ্গি পরে ইউরোপ গেল তার ডায়রিয়া হলো আর যার ফলে তার আয়ু লুট হলো অর্থাৎ আয়ুটা কমে গেল আমরা এভাবে মনে রাখবো ক্লিয়ার আচ্ছা এখন দেখো আমাদের লাস্ট ছন্দ লাস্ট ছন্দটা এটাও হচ্ছে তোমার আমাদের একটিনায়ের সারির সময় সমূহ এখানেও আমার পুনরোটা মৌল আছে তো এইখানে আমরা কিভাবে ছন্দটা মনে রাখবো বা আমাদের ছন্দটা কি হবে যে আজ থেকে পাপার উৎসাহ নিয়ে আজ থেকে পাপার উৎসাহ নিয়ে পোলা আমেরিকায় সিনেমা বানায় মানে পাপার উৎসাহ নিয়ে পোলা পোলা মানে কি ছেলে আমেরিকাতে যায় সিনেমা বানায় আর এই পর্যন্ত একটা ছন্দ আর এইটুকের জন্য আমরা আরেকটা ছন্দ ইউজ করব ক্যালিফোর্নিয়ার আইনস্টাইন ফেমাস ম্যান্ডেলিপের নোবেল নারে অর্থাৎ ম্যান্ডেলিপ তো পর্যায় জনক তাহলে কি করছে ক্যালিফোর্নিয়ার আইনস্টাইন ফেমাস ম্যান্ডেলিপের নোবেল নিয়ে মানে নবেল পুরস্কারটা নিয়ে নাড়া করছে ঠিক আছে এটা ছন্দ মিলানোর উদ্দেশ্যে আমরা এইভাবে বলা যে মোটামুটি এইভাবে একশো মৌলই আমরা ছন্দের আও আওতায় নিয়ে আসতে পেরেছি এবং আমরা এই ছন্দের সাহায্যে মনে রাখবো তোমরা খুব সুন্দর করে বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা আশা রাখি এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে তোমাদের সবগুলা মৌলের নাম তোমাদের অন্তরে অন্তঃস্থলে একদম সুন্দর করে গেঁথে যাবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই নেক্সট দিন ইনশাল্লাহ দেখা হবে আরেকটা ক্লাস নিবো আমি পর্যায় সারণীর উপরে এই পর্যায় সারণির আরও বিভিন্ন ক্রাইটেরিয়ার যে মৌলগুলো আছে সেগুলোর একটা ছন্দ নিয়ে ছোট একটা ক্লাস নিবো আমি তাহলে আজকে ভালো থেকো সবাই আল্লাহ হাফিজ